বিশেষ করে তরুণদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার প্রতিনিয়ত ভয়াবহ আকারে বেড়ে চলছে কোথাও যদি চোদ্দটি বিয়ে হয় প্রতিদিনে তো দশটি নাকি বিয়ে ভাঙে এবং ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোর বিভিন্ন জরিপ বলছে যে বিবাহ ভঙ্গের হার এটা রীতিমতো কপালে ভাঁজ পড়ার মতো এখন বিয়ে সাদী অনেক ডাকডল পিটিয়ে হয় বিয়ে সাদী অনেক ঘটা করে হয় অনেক আয়োজন করে হয় অনেক বড় বড় অনুষ্ঠান করে হয় অনেক গেইট হয় অনেক লাইটিং হয় অনেক পয়সা করে খরচ করা হয় অনেক গাড়ি ঘোড়া নিয়ে হয় দুঃখের বিষয় হলো এত কিছু করেও যে বিয়ে করা হয় সে বিয়েটা মূলত দুজন মানুষের যৌথ জীবনের যে শুরু যাত্রা সেটা যেন ভালো হয় সে আসল কাজটা কিন্তু হয় না বরং সেখানে একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে সমস্যাটা কোথায় কেন আমাদের পরিবারগুলোর এই দুরবস্থা এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এটা নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত স্টাডি চালাতে হবে যে আমরা কি করলে আমাদের সমস্যা দূর করতে পারবো এ অসুবিধাগুলো দূর করতে পারবো এবং এই ক্রাইসিসের সমাধানের পথ কি বিশেষ করে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে সুন্নতের রাসুলের দিকে তাকাতে হবে যে কোরআনের কোন আয়াতের ইমপ্লিমেন্টের অভাব হচ্ছে রসুল করিম সাল্লামের কোন সুন্নাটা সমাজ থেকে বিলুপ্ত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান যে আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল যতটা আমরা এক্সপেক্ট করতাম ততটা হচ্ছে না কেন এই পরিমাণ কলহ এই পরিমাণ বিবাদ এটা এ দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকাদ্দমা যেগুলো যায় সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায় ঠিক একইভাবে আলে মোলামাদের কাছে যে সমস্ত মাস আলা আসে এবং কাউন্সিলিং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করেন তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার সালিশ যায় সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে না আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না কারণ কি আল্লাহ রব্বুল্লা তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেন এই সুখের জন্য শান্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনে করিমে আদমকে সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন এই যে হাওয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হাওয়াকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন সে বিষয় আল্লাহ তালা বলেছেন লিতাস ইলাইহা এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয় স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে এ উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তজাম এই সিস্টেম রেখেছেন এই পদ্ধতি রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি প্রিয় তিনি যখন হেরা গুহায় দেখলেন তার আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন এক তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভোরকে গেলেন এই যে তিনি ভয় পেয়ে গেলেন ভোরকে গেলেন তার গায়ে জ্বর চলে আসলো নবী করিম ওয়াসাল্লাম এরপরে বাসায় চলে আসলেন এসে রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন আমাকে কম্বল চাদর দ্বারা আবৃত করো তিনি ভয় পেয়ে গেছেন তাআলা তালহার ভূমিকা তখন কি ছিল কোরআনে উল্লেখ হয়েছে আমরা জানি খাদি জারেদুল্লাহ তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সান্তনা দিলেন হাদিসে রাসুলের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কাল্লা লা ইখজিক আল্লাহু абаদা আপনার টেনশনে কোনো কারণ নাই আপনি কোনো परेशान হবেন না আপনি যে সমস্যার কথা বলছেন যে আপনি ভুলকে গেছেন হেরা গুহায় জিব্রিলকে দেখে আপনার ভয় এর কোনো কারণ নাই কারণ ইননাকা তাহমিলুল কল আপনি কাজ করেন ওই ভালো কাজ করেন মানুষের বিপদা পদে দূরে আপনি সহায়তা করেন আপনি মানুষের বোঝাটা বহন করে দেন আপনি পরোপকার করেন এরকম মানুষকে আল্লাহ তালা বেজত করেন না করবেন না আল্লাহ তালা আপনাকে খাদিজা আল্লাহ তালা বিশাল সাল্লামকে সান্তনা দিলেন এমন সান্তা দিলেন স্বাভাবিক হয়ে গেলেন তার ভয় দূর হয়ে গেল তাহলে স্বামী স্ত্রী এক অন্যের সঙ্গী হবেন সঙ্গ দিবেন বিপদে সুখে সবকিছুকে ভাগাভাগি করবেন এই জন্যই আল্লাহ তালা দাম্পত্য জীবন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে परेशान হলে বাসায় আসতেন সে परेशानी দূরের জন্য স্ত্রীর কাছে আসলে परेशानी দূর হতো আর আমাদের অবস্থা হলো আজকাল বাসায় স্বামী স্ত্রী ঝগড়া জাতি করে মারামারি কাটা কাটি গন্ডগোল ফাসাদ করে এরপর বাড়ি থেকে বউ বের হয়ে বাবার বাড়ি চলে যায় আর স্বামী বের হয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে বা অন্য কোথাও চলে যায় এই হলো আমাদের দাম্পত্য জীবনের অবস্থা মুহতারাম হাজিরিন এই দুরবস্থার প্রথম এবং প্রধান কারণ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে যদি প্রাধান্য না দেই তাহলে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না দাম্পত্য জীবনে যদি আমরা সুখী হতে চাই তাহলে সবকিছুর আগে আমাকে ধার্মিকতা দিনদারিতা এটাকে প্রাধান্য দিতে হবে তাহলে এটা হবে দাম্পত্য জীবনের সুখে জীবন যাপন করবার জন্য প্রথম পদক্ষেপ নবী করিম সাল্লা সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি তিনি বলেছেন তুঙ্কা হলমার আতুলি আর বাইন নারীদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে কেউ তাদের টাকা পয়সা দেখে বিয়ে করে কেউ তাদের বংশ মর্যাদা প্রতিপত্তি প্রভাব সামাজিক অবস্থান এগুলো দেখে বিয়ে করে কেউ তাদের কেউ তাদের সৌন্দর্য রূপ লাবণ্য সেগুলো দেখে বিয়ে করে আবার কেউ দিনদারিতা দেখে বিয়ে করে অতএব তোমরা দিনদারিতা ফজফার দিন দেখে বিয়ে করবে এটা যদি করো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে সুখী হবে অতএব দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি হলো যে আপনার সঙ্গী তিনি দিনদার কিনা এটা আগে থেকে নির্বাচন করবেন যে দিনদার সঙ্গী হতে হবে অন্য সব ক্ষেত্রে হবে হবে কিন্তু কোনো না আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয় আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে আল্লাহ ভিরুতা থাকে ইমান থাকে তাকুয়া থাকে

জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে তার প্রথম যে আপনি যাকে করবেন পুরুষ নারী হোক পাত্র হোক কিংবা পাত্রী হোক সে ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আল্লাহর কাছে সমর্পণ মানে কি ইন্নাস সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছু আল্লাহর জন্য সপি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করব আল্লাহ বলেছেন কোন কাজ করতে তো আমি করব আল্লাহ বলেছেন করোনা তো আমি করব না আল্লাহ তাআলা কোনটাকে হালাল করেছেন তো আমি এটাকে হারাম করব না আর আল্লাহ কোনটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না রকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোন মানুষ তার জীবন পরিচালিত করে তাহলে তিনি দিনদারি তার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন যে লোকটা কাছে আল্লাহার করেছেন কোরআনের কাছে আমরা সমর্পণ করি না নিজেকে হাদিসের কাছে সমর্পণ করি না ইমানদার সে যে কোরআন এবং সুন্নার কাছে নিজেকে সমর্পণ করে কোরআন এবং সুনার সামনে সে মাথা নত করে দেয় অর্থাৎ আনুগত্য করে কোরআন এবং সুনার আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন বাস আমার যুক্তি আমার বুদ্ধি আমার মেজাজ আমার রুচি আমার সব কিছুর বিরুদ্ধে দাঁড়াক কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের সামনে আমি মাথা নত করে দিব বাস কোরআন হাদিসের কথা শুনলে সাথে সাথে সে মাথা নত করে মেনে নে এটা হলো দিনদারি তার মূল বিষয় প্রধান বিষয় নামাজ কালাম পড়ে হালাল হারাম মেনটেন করে না মাহারাম মেনটেন করে না মাহারাম পুরুষদের জন্য কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আর কিছু মহিলাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ হারাম এই মাহরাম মেইনটেইন যদি কেউ না করে তাও সে পরিপূর্ণ দ্বীনদার হতে পারে ঠিক মহিলাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য একজন নারীর জন্য কিছু পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ তার বাপ তার ভাই তার চাচা তার দাদা তার নানা তার মামা তার সন্তান এদের সাথে দেখা দেওয়া জায়েজ কিন্তু তারা ছাড়া তিনি যদি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই চাচা তো ভাই খালা তো ভাই ফুফাতো ভাই মামা তো ভাই খালু তারপর ভগ্নিপতি এরকম আরো অনেক আত্মীয় স্বজন আছে যারা মাহরামের লিস্টের বাইরের মানুষ তাদের সাথে যদি কোনো নারী পরিপূর্ণ পর্দা না করেন ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য কোন পুরুষ তার চাচা তো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন তাদের সাথে পর্দা করেন না ভবিষ্যতে পর্দা করেন না তাহলে এই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার হতে পারে আমাদের দেশে অনেক নামাজি মানুষ পাবেন এই জায়গায় এসে দেখবেন তাদের দিনদারিতা নাই তো এই জায়গা যদি দিনদারিতা না থাকে তাহলে পরিপূর্ণ দিনদারিতা হলো না মাহরাম মেইনটেইন করা হালাল হারাম মেইনটেইন করা এটা দিনদারিতার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি না থাকে তাহলে আপনাদেরকে দিনদার বলতে পারেন না পরিপূর্ণভাবে হালাল হারাম মেইনটেইন করা মানে আল্লাহ তাআলা কোনো উপার্জনকে হালাল করেছেন তো সেটা আমি গ্রহণ করব। কোনোটাকে হারাম করেছেন সেটা আমি বর্জন করব। ওইটা বর্জন করতে গিয়ে আমাকে যত মূল্য দিতে হয় আমি দেব প্রয়োজনে আমার না খেয়ে থাকতে হতে পারে অল্প খেয়ে থাকতে হতে পারে সবর করা লাগতে পারে আমার ধার দেনা করা লাগতে পারে সামাজিক অবস্থান ছোট হতে পারে অনেক কিছু হতে পারে সকল প্রকার স্যাক্রিফাইস এবং ত্যাগ করতে রাজি আছি আমি হারাম এবং হালাল মেনটেন করার জন্য এই হালাল এবং হারাম মেনটেন করার মতো মানসিকতা যদি থাকে কোনো যুবক এবং কোনো যুবতীর মধ্যে তাহলে দিনদারিতার ক্ষেত্রে সে একশোর ভিতরে চল্লিশ মার্ক অটোমেটিক পেয়ে গেল যে হালাল হারাম সে মেনটেন করে অনেক মানুষ দেখবেন নামাজ কালাম পড়ে হয়তো মুখে দাঁড়িয়েও আছে অনেক বোন আছেন যে হয়তো বোরকাও পড়েন কিন্তু এই যে হালাল হারাম মেনটেন মাহারাম মেনটেন এটা করেন না তাহলে সেক্ষেত্রে দিনদারিতার ক্ষেত্রে একশো ভিতরে ধরেন চল্লিশ মার্কই তার নাই হয়ে গেল কারণ সে দিনদারি অনেক গুরুত্বপূর্ণ একটা পাঠ লঙ্ঘন করে চলেছেন যেটা আমরা অনেকে খেয়াল করি না তো আপনি আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যাকে বাছাই করবেন অথবা যারা নিজেরা বিয়ে সাদী করেছেন ছোট ভাই ব্রাদার বোন অথবা ছেলে মেয়েকে বিয়ে দিবেন অথবা যে কোনো বিয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা অর্জন হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়গুলো যে এই দম্পতির মধ্যে সুখ শান্তি আসার আগে তাদের যার সাথে বিবাহ হবে সেই লোকটা দিনদার কিনা এটা ঠিক করতে হবে দেখুন টাকা পয়সার অভাব নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে আমার দেশে মানুষের কাছে এত টাকা পয়সা ছিল না কিন্তু পারিবারিক সম্পর্কগুলো কিন্তু এখনকার চাইতে ভালো ছিল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা এখনকার চাইতে অনেক ভালো ছিল এখন কিন্তু সেরকম বোঝা পড়া নাই এর অন্যতম কারণ হলো বৈষয়িক বিষয় মানুষকে সুখী করতে পারে না টাকা পয়সা হলেই যদি দাম্পত্য জীবনে সুখ শান্তি হতো তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর অনেক উন্নত দেশ যাদের টাকা পয়সার অভাব নাই যাদের গাড়ি বাড়ির অভাব নাই যাদের নাগরিক সুবিধাগুলো আমাদের চাইতে বহুগুণ ভালো তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সব ব্যবস্থা আছে এত কিছু থাকার পরও তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি তো পরের কথা দাম্পত্য সম্পর্ক বলতেই তেমন উল্লেখযোগ্য কিছু নাই একটা অবস্থা স্বামীর ক্যাবলা একদিকে স্ত্রীর কেবলা একদিকে স্বামী স্ত্রী তো হয় না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিন কাটায় দেয় মনে চাইলো বুড়ো বয়সে বিয়ে করলো তো করলো না করলো তো নাই আর একচে করলো তো ছেড়ে আরেক জায়গায় করলো এক একজনের চারটা পাঁচটা করে পার্টনার চেঞ্জ হয়ে গেল আর যদি একসাথে থাকেও তো তথাকথিত অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তার প্রত্যেকে যার যার মতো স্বেচ্ছাচারী প্রত্যেকে যার যার পথের পথিক কোন বন্ধন আমাদের অঞ্চলে মানুষের মধ্যে এ অঞ্চলে শুধু মুসলমানদের মধ্যে না হিন্দুদের মধ্যেও অন্য ধর্মের মানুষের মধ্যে পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কটা যতটা ভালো এটা এই অঞ্চলে মানুষের একটা সৌন্দর্য সেটা পৃথিবীর অনেক এলাকাতে খুঁজে পাবেন না তো আমাদের এই এলাকাতে এই পাকবর মহাদেশে বাংলাদেশে দাম্পত্য জীবনে যে সম্পর্কগুলোর অবনতি ঘাটতি এবং খারাপ যাচ্ছে এর অন্যতম কারণ হল বিবাহ দিনদারি দেখে করা হয় না মেয়ে পক্ষ শুধু ছেলে পক্ষের সামাজিক অবস্থান টাকা পয়সা এগুলাই খোঁজে দিনদারিতা খোঁজে না আর ছেলে পক্ষ মেয়ে পক্ষের সামাজিক অবস্থান রূপলাবণ্য এই সমস্ত নাম যশ খ্যাতি কিংবা পড়ালেখা সার্টিফিকেট এগুলোই শুধু দেখে এগুলো দেখেন দোষের নাই কিন্তু সবচেয়ে বেশি দেখার কথা যেটা সেটা দেখার কোন নাম গন্ধ এখন গন্ধিতে খোঁজ খবর যদি দিনদারিতার সম্পর্কে নেওয়া হয় এখন অবশ্য সেটাও নেওয়া হয় না একসময় আমরা দেখতাম জিজ্ঞেস করা হতো মেয়ে কোরআন শরীফ পড়ছে কিনা ছেলে কোরআন কারিমটা পড়তে পড়ছে কিনা খতম দিছে কিনা এই জিনিসগুলো দেখা হতো এখন সেটাও দেখা হয় না যার কারণে আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি কিন্তু দাম্পত্য সম্পর্কের দিক থেকে আমরা অবনতির দিকে জন্য ভাইরা আমার প্রথম দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে তো দিনদারিতার ক্ষেত্রে কি বলেছি প্রথম বিষয় হলো যে পাত্র বা পাত্রী আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছেন কিনা যে আল্লাহ নির্দেশের উপর আর কিছু নেই তার তার সামনে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এই কথা আসলে সবকিছু সে সারান্ডার করে দেয় এটা হলো দিনদারিতার প্রথম এবং প্রধান মার্কা এরপরে বলেছিলাম দিনদারিতার তার মার্কা হলো আলামত হলো নিদর্শন হলো যে সে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এমন কি উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম মেনটেন করে এবং মাহরাম মেনটেন করে মেয়েদের মধ্যে স্বামীর হালাল হারাম মেনটেন করার গুরুত্ব যদি তাদের মধ্যে থাকে কোন পাত্রী যদি সেটা উপলব্ধি করেন হালাল হারাম যদি তিনি মেনটেন করেন তাহলে তার স্বামী হারাম উপার্জন করুক তিনি চাইবেন না তিনি চাইবেন তার স্বামী সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক ব্যবসা করুক আর কৃষি কাজ করুক যে কাজই করুক না কেন সে চাইবে যে আমার স্বামী যেন হারাম কোনো কিছু না আনে আমরা হালাল খেতে চাই হালাল খেয়ে বাঁচতে চাই হারাম আমরা চাই না তাতে সামাজিক অবস্থান না থাকুক গাড়ি বাড়ি না হোক আমরা আর্থিকভাবে কষ্টে থাকি দুর্বল থাকি কিন্তু আমরা হারামে যাব না এটা একজন নারীর দিনদারিতার একটা শক্তিশালী দিক কিন্তু আজকাল আমাদের সমাজ এগুলো আছে নাই শুধু পয়সা চায় বউ কি চায় পয়সা চায় যে পয়সা আনো কোথেকে আনবো আমার দেখার দরকার নেই পূর্বসূরি সালাফগণ তাদের স্বামীদেরকে বাসা থেকে বের হওয়ার সময় বলে দিতেন যে হালাল যদি উপার্জন করে আনতে পারেন তাহলে আনবেন আর হালাল যদি উপার্জন করতে না পারেন খালি হাতে আসবেন আমরা না খেয়ে থাকবো তবু আমরা হারাম না আর এখন আমাদের আমাদের অভাবের কারণে মেয়েদের ডিমান্ড হলো স্বামী পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে হালাল আর হারাম বুঝি না দিন শেষে আমার টাকা লাগবে আমার মার্কেটে যেতে হবে আমার শাড়ি চুরি লাগবে আমার গাড়ি বাড়ি লাগবে আমার অন্যদের সাথে পাল্লা দিতে হবে আমার অন্যদের সাথে কম্পিটিশন করতে হবে এই মানসিকতা গুলো আমাদের দাম্পত্য জীবনের সুখকে তুলে নিয়ে গেছে ঠিক একই কথা পুরুষের বেলা প্রযোজ্য যে তিনি হাল হাল মেনটেন করেন না এরপরে দিনদারি তার একটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর শকর এবং কানা ধৈর্য কৃতজ্ঞতা এবং তুষ্ট থাকা অল্পে এই তিনটা গুণ থাকা এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি স্বর্ণের চাইতে বেশি ধৈর্য শুক্রিয়া কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ হবে না দাম্পত্য জীবনে যত অশান্তি হয় যত কলহ হয় যত গন্ডগোল হয় যত তালাক হয় যত বিবাহ বিচ্ছেদ হয় যত ঝগড়াঝাটি হয় এগুলোর মূল হলো এই তিনটা জিনিসের কোনোটা অনুপস্থিতি অর্থাৎ ধৈর্য নাই শুক্রিয়া নাই এবং তুষ্টির গুণ নাই ধৈর্য না থাকার কারণে দেখা যায় চুন থেকে নুন খসছে হট মেজাজি হয়ে গেছে রাগারাগি হয়ে গেছে মারামারি হয়ে গেছে হাতাহাতি হয়ে গেছে এমন কি দুজনের পথ দুই হয়ে গেছে সবরের অভাবে শুকরের অভাবে হয় কারণ নিজের সঙ্গীর কোন একটা ত্রুটি দেখলেই মনে করে না জীবনে তার সঙ্গে থাকে কোনো সুখ শান্তি পাই নাই অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সঙ্গীর কোনো কিছু যদি তোমাকে রুষ্ট করে তার কোনো কিছু দেখে যদি তোমার মনে কষ্ট হয় যে এটা সে কেন করলো বা এটা কেন করলো না তার একটা দুর্বলতা দেখলা তো সাথে সাথে চিন্তা করবা তার অনেক ভালো দিকও আছে মনে রাখবেন পৃথিবীতে এমন একটা মানুষও নাই এমন একজন মানুষও নাই যে মানুষটার কোনো ভালো গুণ নাই সবই খারাপ গুণ এমন কোন মানুষ হতে একটা হলেও ভালো গুণ আছে আপনি খোঁজার চেষ্টা করেন তার যদি কোনো কিছু দেখে অসন্তুষ্ট হন তাহলে বের করার চেষ্টা করেন তার কোন গুণটার কারণে আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর এতজন স্ত্রী ছিলেন তাদের সাথে দাম্পত্য জীবনে তার কোন বিষয় নিয়ে বুঝের গরমিল হয় নাই কোন প্রকার সব ব্যাটে বলে হয়ে গেছে যা চাইছেন তাই হয়ে গেছে ব্যাপারটা কিন্তু সেরকম না টুনটান হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করে বাসা থেকে এসে মসজিদে পড়ে আসেন সাহাবীরা দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সূরা মুজাদালা নাযিল করেছেন কোরআনে বহু আয়াত নাযিল করেছেন সে বিষয় নিয়ে তো দাম্পত্য জীবনে টুনটান হবে কিন্তু একজন কৃতজ্ঞ স্বামী একজন কৃতজ্ঞ স্ত্রী সেগুলোকে বড় করে দেখবে না মানুষ হিসেবে মন কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু সে একটা বিষয় কষ্ট পেলে চিন্তা করবে আমার স্ত্রীর অন্য আরেকটা গুণ ভালো আছে রান্নাটা ভালো করতে পারেন না তো তিনি তার চেহারাটা সুন্দর আছে চেহারাটা সুন্দর তো তার পড়ালেখার পড়ালেখার গুণটা গুণটা ভালো আছে নাই তো তিনি কেয়ারিং খুব যত্ন নেন এটাও নাই তো তিনি সৎ চরিত্রবান চরিত্রের সমস্যা নাই বহু মহিলা চরিত্রের সমস্যা আছে অনেক স্বামী সেটা সাফার করছেন বলতে পারছেন না লজ্জায় আমার স্ত্রীর অন্তত এই সমস্যাটা নেই এরকম কোন না কোন ভালো দিক আছে না নাই ঠিক একই কথা স্বামীর বেলায় প্রযোজ্য যে নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে করতে শেষ কিছু অমানুষ থাকে যে হ্যাঁ তাদের সাথে বসবাস উপযুক্ত না এরকম রেয়ার কিছু থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে অভিযোগ করবেন যে আপনার স্বামী অলস উপার্জন করে না আপনার কষ্ট হয় বাপের বাড়ি থেকে অনেক সময় হেল্প নিতে হয় সে আপনার পরিশ্রমী না বুঝলাম আপনার এই কথা সত্য কিন্তু লোকটা হয়তো চরিত্রবান কত বোন আছেন তাদের স্বামী দুহাত ভরে টাকা ভর্তি করে নিয়ে আসে কিন্তু স্বামীগুলো সব পরকীয়ায় আসক্ত পরনারীতে আসক্ত অমানুষ এই মহিলার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায় তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ঘর জিনিসের অভাব নাই কিন্তু স্বামীর রোগ কি পরকিয়া করে স্বামীর রোগ কি এই যে পরকিয়া করে এই কারণে কি ওই মহিলা সুখে আছে তাহলে যে বোন মনে করছেন যে আমার স্বামীটা অলস উপার্জন করে না বুঝলাম তার ত্রুটি আছে কিন্তু আপনি দেখার চেষ্টা করেন তার গুণটা কি আছে আপনি যদি সারা জীবন শুধুমাত্র ত্রুটি দেখেন আপনি কখনো সুখী হতে পারবেন সব সময় মানুষের ভালোটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে সুখী হবেন তার উপকার হবে না উপকারটা আপনার হবে যে আপনি মানসিক শান্তি পাবেন আমরা সব সময় গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে যদি জিজ্ঞাসা করা হয় গ্লাস সম্পর্কে মন্তব্য করে গ্লাসের পানির পরিমাণ থাকা না থাকা পুরা বিষয়ের উপরে মন্তব্য করো আমরা বেশিরভাগ মন্তব্য করবো গ্লাসটার অর্ধেক খালি কিন্তু অর্ধেক পানি আছে যেহেতু আমাদের নজরে বেশিরভাগ লোকের পরে